অন্য স্কুলে বদলি হয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক। খবর পেয়ে দল বেঁধে স্কুলে হাজির পড়ুয়ারা, কান্না ভেজা গলায় একটাই আবেদন, স্যার আপনি যাবেন না। দক্ষিণ চব্বিশ পরগনার জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলের ঘটনা। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু সেন দীর্ঘ ২১ বছর শিক্ষকতা করছেন, ৭ বছর ধরে সামলাচ্ছেন প্রধান শিক্ষকের দায়িত্ব। সম্প্রতি পারিবারিক অসুবিধার কারণে বাড়ির কাছাকাছি বদলির অনুরোধ করেছিলেন। সেই আবেদন মঞ্জুর হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দল বেঁধে স্কুলে এসে উপস্থিত ছাত্রছাত্রীরা বদলির আবেদন বাতিলের দাবিতে প্রিয় শিক্ষকের পা ধরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা। চাইছি স্যার আমাদের স্কুলে থাক, স্যার থাকলে আমাদের স্কুলটা যতটা উন্নত হয়েছে আরো বেশি উন্নত হতে পারবে। আর স্যারকে আমার অনেক ভালোবাসি, এখানে থাকতে চাই। স্যারকে নিয়ে আমাদের প্রচুর গর্ব আছে, সবারই গর্ব আছে, আর আমরা সবাই চাই যে স্যার আমাদের এখানে থাকুক। ছাত্র ছাত্রীদের ভালোবাসায় আবেগ তাড়িত প্রধান শিক্ষক। এই ছাত্রছাত্রীদের ভালোবাসাটুকুই আমাদের পুরস্কার। ওরা ওদের ভালোবাসার জায়গা থেকে যেভাবে আমায় অনুরোধ করেছে নিশ্চয়ই ভেবে দেখতে হবে। ছাত্র ও শিক্ষক সম্পর্ক শুধুমাত্র ক্লাসরুমেই আবদ্ধ থাকে না, ক্লাসরুম ছেড়ে তা স্থান করে নেয় হৃদয়ের গভীরে। সেই আবেগ যে কতখানি তা ফের একবার প্রকাশ পেল জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলের এই ঘটনায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, নিউজ টাইম।